গুল আলী বেগম, হ্যাঁ, সব ছিঁড়ে বিড়ে নান্দি বাষ্টি করে ফেলতেছেন। হ্যাঁ, ও বাবারে, ওরে বাপ রে বাপ, কি মারামারি করে রে আল্লাহ! আল্লাহ তোকে হেদায়ত করুক। সকালবেলা একটা চাদরও যদি আমি তোকে জন্য ভিজাইতে পারতাম রে। হ্যাঁ, ওই আমি কি বড় লোক মানুষ রে? হ্যাঁ, তোকে একটা বিজনেস ছেড়ে দিছি, চারটে চাদর একসাথে নষ্ট করিস। কি শুরু করলি তোরা আমার সাথে? হ্যাঁ, আমার দুইটা রুমের মধ্যে একটা রুম তোকেই দিয়ে দিচ্ছি, আর এই এই অবস্থা করিস তোরা। আল্লাহ তোকে হেদায়ত করুক। দেখ করে কি, করে কি, দেখ করে কি, করে কি। ময়না, চান্স পাইতেছিস না গুলোর সাথে? গুলোর সাথে পারবি না ময়না, তুই হল ভাঙ্গাসুর। হ্যাঁ ঠিক আছে, জন্মের পর থেকে এটা ভাঙ্গা ভাঙ্গা, এটা ধরলে ক্যা 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 করে ওঠে, এটা ধরাই জানে। দে মানে আয়তর একটু ধরি, মানুষ দেখুক তুই যে কী পরিমাণে ক্যাক ক্যাক করতে বেশ। এবার টুনটুন খেয়াটে উঠলো, ওইসে কাম। অবশ্য ময়নাই ভালো, ময়না হচ্ছে খেলাধুলা করে, ময়নার শরীর হালকা পাতলা আছে। আর এই দূরে এই যে টুনটুনি আসলো খেয়াটে, এখানে যে চাটাচাটি করে দেবে শুয়ে থাকবে। আর গুলো গুলো একটু ফুরফান্ন হয়েছে, এমনি তো গুলো সবসময় মন খারাপ করে বসে থাকে, কী দেখে যেন ওর মা নিচে বসে থাকার উপরে, ওর মা উপরে আসেও না, খাবার দিয়ে নিচেই খায়, উপরে আসে না। ওরা বড় হয়ে গেছে তো, এখন ওর মা রোগে পাত্তা দিতেছে না, ওরা জালনাতে চায় থেকে, আর ওর মা নিচের থেকে হচ্ছে কি বলবো, আর কিছু বলার নাই। যাক, হ্যাঁ টুনটুনি তুই কি পজিশন নিতেছিস? বলছে না আমি আর বসে থেকে কি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। না লেস ধর, লেস ধর, আয় গুলু ময়না, লেস ধর। বলদ কোথাকার? তিনটা মহিলা বলদ, একটা তিনটা ভাই বোনের মধ্যে একটা ছেলে হলে ভালো হতো। এই দেখো পাশাটা ঘুরাই ঘুরাই এবার দিল টুনটুনি একটা লাভ। গুলু তো ছেঁড়া কাগজকে আরও ছিঁড়তেছে, আর ময়না চলে গেছে খাওয়ার জন্য। খাইতে থাক, তুই কোনো অসুবিধা না, খায় একটা এনার্জি সঞ্চয় করে আয়। কারণ এই দুইটাকে ঠিক করতে গেলে ময়নারে দরকার। এই দেখো টুনটুনি পাশা ঘুরাই ঘুরাই সে এখন দিবে গুলগুলা নাকি। একে সারাদিন চাটা পুটা থাকতেই নে নে দে, ওরে বাবা নে, ছিঁড়া ফেল ছিঁড়ে ফেল, যত রাগ কাগজের উপরে ঢাল, কোনো চিন্তা নাই। হ্যাঁ ভালো করে কাট এগুলো, নে 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 নে। হুম 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 নে না ময়না, ময়না আর টুনটুন আর দুটো নে ধর, নে নে নে, ছিঁড় 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 ছিঁড়, পলিথিনটা ছিঁড়। আরে পলিথিনটাই মনে চলে আসছে, এই তো মনে শক্তি সঞ্চয় করে আসছে, এবার কারে ধরবে? ময়নার এই ধরে মনে টুনটুনের মনে ধরবো। যাক আগে চাইটা নিক, হ্যাঁ খায়াটে আসছে, একটু রিফ্রেশ হয়ে নেক। দেখ কী করে, ওখানে যে একটু বস রেস্ট নিবে। এই শুরু হয়ে গেছে, ওরে বাপরে ময়নার পজিশন ধর, আমি তো বসে একটু রেস্ট নেবে, কোনো সময় নাই, কোনো সময় নাই। গুলু তুই খুঁজে পাইতেছিস না? নে এবার তোষকটা ছিঁড়ে ফেল ধর, তারপরে তোরা কই শুবে আমি দেখবানি। শীতের মধ্যে পরে বারান্দায় নে দিয়ে দেবো না, চিন্তা করিস না। তোকে বেশি তেল, এই তিন বোন, ওরে বাপরে বাপ, একটা ভাই হইতো ভালো হইতো। মহিলার দল, সব মহিলার দল, মহিলা মাতব্বরের দল। ময়না চান্স পেতেছিস না? এবার কী হবে গুলু, গুলু কি রেস্টে চলে গেলাম নাকি? বাহ, আরে বাবা, আমি তো আসাম যে একটু খেলব, শুরু হয়ে গেছে। ময়না ময়না, পলিথিন দে মার, পলিথিন দে মার, পলিথিন ধর 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 ধর। ওগুলো তুই কই যাস? ওরে আল্লাহ, না জানলা দেওয়া আছে, কোনো অসুবিধা না। আরে আমি নেট প্রুফ জানালা করতে পারি না, নেট প্রুফ বারান্দা করতে পারি না, কী দিয়ে করবো? বিড়াল পেলে এই তো বেশি শখ করে পালছিলাম, কিন্তু এটি দে জায়গা আল্লাহ ভরসা। ভালোবাসার টানে ফিরে ফিরে আসবে, কোনো চিন্তা নাই। কী করে, এই যে দুইটা রেস্টে চলে গেছে, দুই বল দি। হ্যাঁ লেস্টারে বেরো, এই যে হ্যাঁ একটু ময়না টুনটুনি ধরছে লেস। গুলো হলো ভদ্র মহিলা, সহজে বেশি খেলাধুলা করে না, কিন্তু লেজে ধরলে খবর আছে। ময়না কী করতেছে? ময়না চিন্তা করলো খায় এটে, আমি শক্তি সঞ্চয় করে আসলাম, আর এরা যে রেস্টে চলে গেলো। ওই দেখো না টুনটুনি একটু ফাইটিংয়ে যাবে এখন টুনটুনি। ময়না ময়না কি ভয় পেয়ে গেলো নাকি? পাইছে গেল দিন বলদের ইচ্ছে কি, গুলু বল দিন লেস পাইছে। হ্যাঁ ধর ধর ধর, এই তো তিনজন তিনজনের লেস ধরে টান, ধর ধর দি, কাল লেজে জোর বেশি। ভালোই লাগে তোকে এই দৃশ্যগুলো দেখলে, মন ফ্রেশ হয়ে যায়। ময়না কই যাস? ময়না তুই কিছু খুঁজে পাইতেছিস? চাদর আর বিছাব না, চিন্তা করিস না, তোরা তো সবটারে ডুবাই রাখ। হ্যাঁ আরে বাবা, দেখো দেখো কি অবস্থা, আরে বাপরে, কোনটা দিয়ে কোনটা ক্যামেরা ধরি? বাংলাদেশের মোবাইল দিয়ে যেটুক ভিডিও করি, আপনারা একটু মন দিয়ে দেখেন, পারলে এখান লাইক করেন,
এখানে সাবস্ক্রাইবার করেন, আমার ভালোই লাগে যে ভিডিও তৈরি করতে। অবশ্যই সবাইটা দেখে দেখেই অনুপ্রাণিত হইয়াছি, শুদ্ধ বলিতে গেলে ভুল হইয়া যাইতেছে, যাই হোক আমার দেশি বাঙাল কথাই আমার হচ্ছে ভালো লাগে। হ্যাঁ এই তো ঠিক আছে, এটা হচ্ছে আমার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ মনে হয় আর কি। আমায়না নাকি টুনটুনি, হ্যাঁ ক্যামেরা ভাঙা, ক্যামেরা তো ভালো করে দেখা যায় না কোনটা টুনটুনি কোনটা ময়না, সূর্যের আলো পড়লে ক্যামেরা ঘুলাই যায়। এইবার হয়েছে এইটা ময়না, ঠ্যাং উঁচা করে ওই পাশে সাদা কালো হচ্ছে টুনটুনি। আর আমার গুলগুলি বেগম শুয়ে পড়ছে কেন? আরে বাবারে জুড়িটা ভাঙ্গিস না দয়া কর, হ্যাঁ তাইলে খবর আছে আমার। নেট প্রুফ কবে করতে পারবো জানি না, তোরা একটু এই কদিন সেফটি থাক, যে কদিন নেট প্রুফ করতে না পারি কাছে আসলাম বাঙা মোবাইলে পরিষ্কার করে কেডা কি নিজেই চিনে না মানুষ আর কি চিনব। না পলিথিনতে একটু খেল, তোরা তো পলিথিন আস, এগুলো কই যাস, গুলো কেন কোথায় যাবে, গুলো আবার একটু খাইতে যাবে, খাবার টাস্কে নিজেই দিছি কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে নিজে গুলো কী খুঁজতেছিস, ধর ধর যা ধর যা ধরো তারা। গুলো বারান্দায় যেতে চায়, বারান্দায় সকালবেলা কোলে করে নিয়ে প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম, ছাড়ে যেতে ভয় লাগে কারণ ওরা তো এখনও বুঝে না যে তুমি নেট প্রুফ করতে পারতেছি না, অনেক টাকার দরকার, আমার বারান্দাটা অনেক লম্বা। বেকার মানুষের শখ থাকলে যা হয়, আমার আম্মা বলে যে বেকারের শখ আর হচ্ছে বড় লোকের কী যেন একটা, যাই হোক সবাই বলতে চাই না, আল্লাহ মাফ করুক সবাই, আল্লাহ হেদায়ত করুক আমার, আল্লাহ হেদায়ত করুক। হ্যাঁ কই যাস, হ্যাঁ তো ঠিক আছে ময়না, ঝুলতে থাকো ময়না, এখন বান্দর কামটার জান, ঠিক আছে ময়না। না ঝুড়ি ভাঙবি না, ঝুড়ি ভাঙলে কিন্তু তোকে খবর আছে, খেলবি খেল। হ্যাঁ এই তো ঠিক আছে ময়না, দে ঝুল ঝুল ঝুলানি। হ্যাঁ কই যা টুনটুন কই যা, হ্যাঁ যা ভিতরে যা ভিতরে যা। গোলু গোলু গোলু, আমার মা ঠিকই বলে গরিবের শখ দুবলে বনে যায়, হ্যাঁ আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুক, ঠিকই বলে আমার মা যে গরিবের শখ দুবলা বনে, আমার শখ মানে দুবলা বনেই যাইতেছে কারণ আমি ওদের জন্য কোনো কিছু নেট প্রুফ করতে পারতেছি না, বেকার মানুষ কি করে নেট প্রুফ করবো। এই ঝুড়ি কিন্তু আমার খবর হয়ে গেছে, মানুষ হয়তো শুনলে হাসবে, কি শখ আমার বিড়াল পালার, ওষুধের তিন মাস ধরে পালতেছি তো খুব মায়া লাগে, একটা রুম আমরা ছেড়েই দিচ্ছি যা তোরা থাক তোদের মতন করে, এখন কি কোথায় উঠবে, দাঁড়া একটু কাপড় কুপড় সরাই।